উদয়পুর ত্রিপুরার প্রাচীন রাজধানী। কোনো এক পর্যটকের পক্ষে প্রথম দর্শনেই উদয়পুরকে ভালো না বাসা অসম্ভব। কবির কথায় এই শহর ঐতিহ্যের উত্তরাধিকারী। রাঙ্গামাটির রাজন্য আমল পেরিয়ে গেছে বহুকাল, আজও যেন এই শহরের গায়ে রাজন্য স্মৃতি গন্ধ। সৌন্দর্যের বিচারে যেন এক প্রকৃতি দুহিতা, যেন কোনো এক লাস্যময়ী নারী অথবা কোনো এক মমতাময়ী ছায়া। সকলের খোলা হাওয়া, অপার নীল আকাশ, জ্যোৎস্না মায়া রাত্রি, ঝিঝি ডাক পাখির কলতান, পাহাড়ি বন ছায়া, প্রাচীন রাজবাড়ি, মাতা ত্রিপুরেশ্বরী এবং বিবিধ মন্দির, নদী, জল থেকে বন্য প্রাণী, ফুল ফল সব মিলিয়ে যেন এক বিস্ময়ের জাদুঘর। এই ঐতিহ্যবাহী শহরের মূল আকর্ষণীয় পর্যটকদের অন্যতম হচ্ছে প্রাচীন রাজবাড়ি ও ভুবনেশ্বরী মন্দির। কালুচরের রাজবাড়ি এখন নিন্দুকের নিকট বহুচর্চিত অধ্যায়। রাজ্য সরকার যতই স্বচ্ছ ত্রিপুরার কথা বলুক না কেন, স্বচ্ছ বা নির্মল তার গন্ধটুকু নেই প্রাচীন রাজবাড়ির মতো প্রধান পর্যটন কেন্দ্রটির। এখন এই রাজবাড়ি অবহেলার পাত্র, নেশাখুরদের কবলই এই আকর্ষণীয় পর্যটন কেন্দ্র। রাজবাড়ি মাটিতে পা রাখলেই মদের বোতলের টুকরো আর সিগারেটের ছিটে ফোটা, সন্ধ্যায় আধারে জোয়ার আড্ডা, পুরো এলাকাটি অপরিচ্ছন্নতায় আবরণে আচ্ছাদিত। রবি ঠাকুরের মর্মর মূর্তিটিও অনাহারে আর উচ্ছনে উপেক্ষিত। এই রাজবাড়ি একসময়ে রাজমাতার উৎস আর রবি ঠাকুরের মুখরসদ ছিল। রাজ্য সরকার একসময় ঘোষণা দিয়েছিলেন পর্যটন কেন্দ্রগুলোকে উন্নত করার জন্য, বলেছিলেন পর্যটনই ত্রিপুরার মুখ্য আয়ের উৎস। কিন্তু বর্তমানে এই রাজবাড়িতে রাজ্যের বিভিন্ন জায়গা থেকে আসা পর্যটকদের এক করুণ চিত্র। জলের টেপ আছে তো জল নেই। যে টাওয়ার স্বপ্নের উদয়পুরকে দেখানোর জন্য বসানো হয়েছিল সেই টাওয়ার আজ ভগ্ন দশায় পরিণত, সৌলভ্য ব্যবহারের অযোগ্য। যে যাত্রী সেট করা হয়েছে সেটি আজ বিলুপ্তির পথে। বিশিষ্ট প্রাবন্ধিক পার্থ সারথী চক্রবর্তী আশা ব্যক্ত করে বলেন, রাজ্য সরকার উন্নয়নে হাত দেবেন কিন্তু কি হবে কাল প্রবাহে এই রাজবাড়ির পরিণাম, এই প্রশ্নটি কিন্তু রয়ে গেল পর্যটকদের আশা। রাজ্য সরকার হাত দিক উন্নয়ন। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা।